চেতনায়ুকে ম্যানচেস্টারের উদ্যোগে জাতির এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের স্বপক্ষের একঝাঁক সংস্কৃতি মনা মানুষের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল মুক্তির গান ও কবিতা শিরোনামে এক মনোমুগ্ধকর সন্ধ্যা। সংগঠনের সভাপতি সৈয়দ মাহমুদুর রহমানের স্বাগত বক্তব্য, নবাগত সাধারণ সম্পাদক নাসির খান সোহেব ও ইফাত মিতুলের যৌথ সঞ্চালনায় কবিতা আবৃত্তি, দেশের গান, নৃত্য, উপস্থিত দর্শকদের মাঝে মুগ্ধতা ছড়ান স্থানীয় শিল্পীবৃন্দ। মুক্তির গান ও কবিতা আয়োজন নিয়ে সংগঠনের সভাপতি বলেন, দেশের সকল ক্রান্তিকালে আমাদের দেশের গান ও কবিতা আমাদের দেয় সাহস ও অনুপ্রেরণা। অত্যন্ত সফলভাবে আমরা এখানে আয়োজন করেছি এবং দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন। মুক্তিযুদ্ধের চেতনার উপর আমরা যে গান কবিতা হয়েছে, আমরা সবাই আশাবাদী মুক্তিযুদ্ধের চেতনা কোনো দিন ম্লান হবে না, আমরা আরও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নিয়ে যাব। জয় বাংলা। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে প্রায় শতাধিক মানুষের উপস্থিতিতে গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ হাউজের হল রুম পরিপূর্ণ ছিল। এই অনুষ্ঠান আয়োজন নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির খান সোহেব বলেন, চেতনা দীর্ঘ পথ চলায় সবসময় দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে এসেছে প্রতিবাদী গান ও কবিতার মাধ্যমে। আজকের এই চেতনার অনুষ্ঠানে মুক্তির গান ও কবিতা ছিল। আমরা প্রতি বছর এইভাবে আমরা আমাদের অনুষ্ঠান করে থাকি। আজকেরও একটা সফল, সার্থক, সুন্দর অনুষ্ঠান হলো। আমরা আপনারা যারা আছেন বাংলাদেশের পক্ষে, জয় বাংলার পক্ষে, আপনারা এ ধরনের অনুষ্ঠান চালিয়ে যাবেন বর্তমান এ দুঃসময়ে। এই পথ চলা হবে অবিরাম। দেশের প্রয়োজনে চেতনা সব সময় মানুষের মনোজগতে চেতনা বৃদ্ধি কল্পে কাজ করে যাবে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আমরা কজন গ্রুপ, আবৃত্তি করেন ছড়াকা নুরুজ্জামান মনি, সাবিনা ইয়াসমিন, আবু ইউসুফ, আজিজুর রহমান দারা, রুকসানা পারভিন, আব্দুল মালিক, মুকিত চৌধুরী সেতু, শিবির আহমেদ শুভ, খোরশেদ আহমেদ প্রবাল ও নুরুল ইসলাম সোহাগ। সঙ্গীত পরিবেশন করেন মীর গোলাম মুস্তফা, দীপা ইসলাম, তুলসীচন্দ্র ভৌমিক, সোনিয়া ইসলাম প্রমুখ। নৃত্য পরিবেশন করেন রোজদিন সরকার। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।